নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই রাহু রাশি পরিবর্তন ভাগ্য চমকাতে চলেছে এই তিনটি রাশির আঠেরো বছর পর এই তিন রাশির কপাল খুলতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই যে বারোই এপ্রিল দু বাইশ রাহু রাশি পরিবর্তন করছে বৃষ রাশি থেকে রাশিতে প্রবেশ করছে এর ফলে তিনটি রাশি বিশেষ করে লাভ পেতে চলেছে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে কেন আমি তাও এক্সপ্লেন আপনাদেরকে এই ভিডিওতে করব অলরেডি আমার রাহুর উপর কিন্তু আমি প্রত্যেকটি রাশি অনুযায়ী কিন্তু আলোচনা করেছি আপনারা সমস্তটাই দেখে নেবেন প্রত্যেকটি যদি আপনারা পার্ট বাই পার্ট রাশি অনুযায়ী যদি আলোচনা চান এই চ্যানেলে কিন্তু রাশি অনুযায়ী কিন্তু আলোচনাটা সম্পূর্ণরূপে করা আছে দেখুন প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা বলি রাহু হচ্ছে কলিযুগের হচ্ছে রাজা এক কথা আমি বারবার বলি রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আপনাকে সাডেনলি যে কোনো জিনিস হঠাৎ চাকরি পাওয়া হঠাৎ অর্থ পাওয়া ব্যবসায় উন্নতি ব্যবসায় অবনতি টাকা হঠাৎ লস হয়ে যাওয়া চাকরি চলে যাওয়া এই যে হঠাৎ যেটা করায় সেটা হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু রাহু গ্রহ রাহু গ্রহ কিন্তু কলিযুগে রাহু এবং কেতু গ্রহের কলিযুগে কিন্তু বিশেষভাবে কিন্তু ভূমিকা কিন্তু আছে তবে দেখতে হবে আমি যে আপনাদেরকে এই তিনটি রাশির কথা বলছি স্পেসিফিক মানে কোনো দ্বিমত নেই যেটা হওয়ার সেটা ঘটবে তবে আপনার বাই বার চার্ট রাহুর প্লেসমেন্ট কেমন আছে রাহু কোন পজিশনে আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার রাহু যদি আপনার পীড়িত থাকে দেখা যাচ্ছে আপনার রাহু নিচস্ত হয়ে ভাবে থাকছে বা রাহুর সাথে কোনো গ্রহের সংযোগ থাকছে সেখানে কিন্তু ক্ষমতাটা কমে যায় দেখুন রাহুকে ঠিক করতে গেলে আমি বারবার বলছি রাহুর বীজ মন্ত্র আপনার পাঠ করুন এবং পাশাপাশি রাহু কবচ আপনার পরিধান করুন বিশেষ রূপে রাহু কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু মজবুত হবে যে তিন রাশির কথা বলতে চলেছি অর্থাৎ এই যে আঠেরো বছর পর এই দু হাজার বাইশে বারোই এপ্রিল থেকে অক্টোবর দু হাজার তেইশ এই আঠেরো মাস অর্থাৎ দেড় বছর থাকবে রাহু তিনটি রাশিকে মালামাল করে দিয়ে যেতে চলেছে কোন এই তিনটিরা আসি আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা যাদের ক্ষেত্রে মিলছে না আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো কথা নেই আপনার জন্ম ছকে যদি সমস্যা থাকে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে হবে না বলে কোনো কাজ নেই অর্থাৎ আপনি আপনার জন্ম ছকটি দেখান এবং কোন কোন জায়গাকে পাওয়ার দিতে হবে কোন কোন জায়গাটাকে আপনার স্ট্রং করতে হবে সেটা কিন্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে জায়গাটাতে বাধা বিপত্তি আসছে প্রথম যে রাশির কথা আমি বলবো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যদি বলি এক কথায় সোনায় সোয়াকা এক কথা যদি বলি দেখুন আপনাদের থার্ড হাউসে রাহু গোচরে থার্ড হাউসে রাহু দুর্দান্ত ফল কিন্তু করে থাকে দ্বিতীয় নম্বর পয়েন্ট ধনভাবে ধনপতির অবস্থান এবং রাশিতে শনি মহারাজের অবস্থান শশনম মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি কিন্তু করছে প্রথম রাশি কুম্ভ রাশি থার্ড হাউসে রাহু আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের বৃদ্ধি করবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজ থেকে আপনারা লাভ পাবেন মার্কেটিং সেলস বা ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলোতে আপনি কুম্ভ মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে যারা কম্পিউটার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিন লাইনে আছেন হার্ডওয়্যার লাইনে আছেন আপনি কুম্ভ মানুষ এই জায়গাগুলো কিন্তু ভালো দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের পূরণ হবে আপনি কুম্ভ মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ থার্ড হাউসে গোচরে রাহু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে দুই নম্বর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির আপনার একাদশ হবে অর্থাৎ একাদশভাবে ভ্রমণ মানে জ্যোতিষশাস্ত্রে দুর্দান্ত রেজাল্ট দেয় যখন রাহু গোচরে একাদশভাবে ভাবে ভ্রমণ করে কিনা দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে এবং আপনার কেন্দ্রে আপনার পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি এবং এর পাশাপাশি শনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যদয় করছে রাহু একাদশভাবে ভ্রমণ আপনাদের মানে ডিজায়ার গুলো আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে আপনাদের লাভ সফলতা সাকসেস ইনকাম আপনার ট্রাভেল ট্যুর সঙ্গে যুক্ত আছে বিদেশের যারা মাটিতে আছে বিদেশের সাথে যুক্ত আছে আপনি এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষ বা বিদেশের সঙ্গে যুক্ত আছেন আপনি মিথুন রাশি মানুষ আপনি কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন এবং এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন মিডিয়ারেটের জায়গাতে কাজ করছেন আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি মিথুন রাশি যদি মানুষ হয় আপনি কিন্তু পেতে চলেছেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন উচ্চ পদ প্রতিষ্ঠা কর্ম জায়গাতে মান সম্মান যশ আপনাদের বাড়বে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং দীর্ঘদিনকার প্রত্যাশা আশা পূরণ আপনাদের হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আবারও বলছি বিদেশের সাথে বিদেশের সাথে যারা রিলেট রিলেটেড আছে বিদেশের মাটিতে যারা কাজ করছে বিদেশ থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন আপনি মিথুন রাশি মানুষ মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু এক কথায় শোনায় সোয়াগা আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনার বাই বার চার রাহু যদি আপনাদের জন্ম স্ট্রং থাকে আপনি কিন্তু আগামী দেড় বছর আঠেরো মাস মানে হঠাৎ যে কোনো জিনিস সাডেনলি হঠাৎ প্রাপ্তি হঠাৎ চাকরি হঠাৎ প্রমোশন হঠাৎ ব্যবসায় উন্নতি হঠাৎ বিদেশ থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু দিবে তবে রাহুকে আপনাকে কিন্তু স্ট্রং রাখতে হবে যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনার নিজস্ব জন্ম অ্যানালাইসিস করে নিন কারণ আপনাদের এই সময়টা আগামী দেড় বছর কিন্তু আপনাদেরকে গুটানোর কিন্তু সময় অর্থাৎ আপনারা কিন্তু এই সময় গুছিয়ে ফেলুন সমস্ত দিক থেকে আপনারা কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন এর এরপরের যে রাশির কথা আমি বলবো শেষ যে রাশি একটি কুম্ভ একটি মিথুন শেষ রাশি হচ্ছে বিশ্বিক রাশি শুধু রাশির নাম শুনবেন না প্রত্যেকটি কথা আপনারা শুনুন আপনাদের ষষ্ঠ ভ্রমণ করছে জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ ভাবে রাহুল ভ্রমণ দুর্দান্ত শুভ ফল কিন্তু দিয়ে থাকে দেখুন প্রথম কথা শত্রু আপনার শান্ত হবে যাদের ক্ষেত্রে প্রচন্ড শত্রুতা হচ্ছিল শত্রু আপনাদের শান্ত কিন্তু হতে চলেছে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের কম্পিটিভ পরীক্ষা যারা জিতছেন প্রতিযোগিতা পরীক্ষা প্রতিযোগিতা পরীক্ষাতে কিন্তু আপনারা সাকসেস কিন্তু পাবেন ঋণ পরিশোধ ঋণ নিয়ে জায়গা যারা ছিলেন ঋণের জায়গায় কিন্তু আপনাদের লোনগুলো আপনাদের আস্তে আস্তে মিটবে লোন রিকভারি আপনাদের কিন্তু এ সময় হতে চলেছে আপনি আহ সময় লোনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যর জায়গাটা আপনার হোক বা আপনার স্ত্রীর হোক স্বাস্থ্য নিয়ে যতটা আপনাদের চিন্তার ব্যাপার ছিল কি না সেই জায়গাটা স্বাস্থ্যের জায়গাতে স্বাস্থ্যের উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে ষষ্ঠভাবে রাহু আপনাদের রোগ ঋণ শত্রুতা এবং প্রতিযোগিতামূলক জায়গাতে আপনাদের কিন্তু সফলতা কিন্তু দিবে এর পাশাপাশি আবারও বলছি বিদেশ থেকে আপনি বিশ্বিক রাশি মানুষ বিদেশের সাথে রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ দেবেন এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের যাদের টাকা ফেসে গিয়েছিল আপনি বিসি গেছেন মানে সাডেনলি হঠাৎ এই দেড় বছর আপনার কিন্তু হঠাৎ কোনো জায়গা থেকে আনএক্সপেক্টেড কোনো অর্থ পাওয়া সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এ সময় হবে এবং প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে কেস মামলা ষষ্ঠভাব হচ্ছে আমাদের মামলা মকর্দমার জায়গা যাদের ক্ষেত্রে কেস মামলা মকর্দমা চলছিল আপনি বিশ্বিক মানুষ কেসের জায়গাতে সে ডিভোর্সের কেস হোক বা আপনার যে কোনো কেসের জায়গাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনাদের জয় কিন্তু হতে চলেছে শত্রুর জায়গাটা অনেকখানি আপনাদের কমবে এবং এই সময় আপনাদের সম্পত্তি নিজস্ব বাড়ি গাড়ি প্রপার্টি নিজস্ব জমি এই সকল কিন্তু আপনারা কিন্তু ক্রয় করবেন বিশ্বিক রাশি আপনার ক্ষেত্রে এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেলস মার্কেটিং বা ট্রাভেল ট্যুরিজের সঙ্গে যারা যুক্ত আছেন এই সকল সেক্টরগুলোতে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ